এই দেশে আছে অন্য দেশের তবেদার সরকার। বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। বিদেশি প্রভুদের সাথ ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। সংসদে দাঁড়িয়ে বললেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া, তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না। জানে তারা একটা জিনিস কেবল জানে, কিভাবে গদি রক্ষা করতে হবে। গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই কথা আমরা বলি না, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, সেন্ট মার্টিন দিয়ে দেই, তাহলে ক্ষমতায় থাকতে পারি, নদীতে থাকতে পারি। আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন, কিসের বিনিময়ে আছেন, বাংলাদেশের কি কি জিনিস তার কার হাতে তুলে দিয়েছেন? পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ওই কানেক্টিভিটি, ট্রানজিট এইসবের নাম করে ভারতকে করিডর দিচ্ছেন। পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না, ভারতের চাহিদা থাকতেই পারে। ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা, তারা করিডর চাইতেই পারে। করিডরকে করিডর বলেন, আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষও সেটা দেখবে। এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন, সীমান্তে কাঁটা তারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন, ফেলানি লাশ ঝুলতে থাকবে, বাংলাদেশ ঝুলতে থাকবে, বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন, বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন, আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে। এইরকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না। আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে, এইটাও আমরা বলে যাই। এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন। কোন নির্বাচন? কোন নির্বাচন? আমি আর ডামিন নির্বাচন, নিজেদের লোককে তার করিয়ে এই যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে হয়, এই রকম একটি ভোট ছাড়া বিধান ভূমি মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে সেইটা বিদেশি প্রভুদের সাথ ক্ষমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা আবারও পরিষ্কার করে বলি বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই। এই দেশে আছে